প্রিয় শিক্ষার্থীরা, নবমশ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বিজ্ঞান ক্লাসের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে আমরা গত ক্লাসগুলোতে দুইটা ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হল খাদ্য সংরক্ষণ, খাদ্যে ভেজাল এবং মাদক। প্রথমে আমি খাদ্য সংরক্ষণ নিয়ে কিছু কথাবার্তা বলতে চাচ্ছি। খাদ্য সংরক্ষণ বলতে আমরা বুঝি খাদ্য দ্রব্যকে তাজা এবং ভালো অবস্থায় দীর্ঘদিন রেখে খাওয়ার উপযোগী করা, এভাবে আমরা খাদ্য মজুত করতে পারি। এখন এই খাদ্য সংরক্ষণ আমরা কিভাবে করব? খাদ্য সংরক্ষণের অনেকগুলো পদ্ধতি আছে। এক নম্বর হলো ফ্রিজিং, যেটি আমাদের বর্তমান বিশ্বে খুবই প্রচলিত। অর্থাৎ বাজার থেকে আমি 2 কেজি মাছ ক্রয় করে নিয়ে আসলাম, দেখা গেল আমি 2 কেজি থেকে আমি 5 পিস মাছ রান্না করলাম আজকের জন্য, আর বাকি মাছগুলো আমরা ফ্রিজে রেখে দিলাম, এটাকে বলা হয় ফ্রিজিং। তাহলে ফ্রিজিং করে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। ফ্রিজিং প্রক্রিয়াটা কি? ফ্রিজিংটা হলো -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয় তাকে আমরা বলব ফ্রিজিং। তাহলে খাদ্য সংরক্ষণের 1 নম্বর পদ্ধতি হলো ফ্রিজিং। ফ্রিজিং এর আরেকটি নাম হলো হিমায়িতকরণ, অর্থাৎ খাদ্যদ্রব্যকে ঠান্ডার মধ্যে রাখলে এই খাদ্যদ্রব্যগুলো ভালো থাকে। ফ্রিজিং আমরা কোন কোন খাদ্যগুলো করতে পারবো আমরা তা দেখব। সেগুলো হলো মাংসকে আমরা ফ্রিজিং করতে পারবো, মাছকে করতে পারবো, শাক সবজিকে করতে পারবো। এগুলোকে আমরা যদি ফ্রিজিং করি এগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। খাদ্য সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি হল শুকানো। এখন শুকানোটা দিয়ে আমরা তা দেখব। যেমন আমরা শুটকি মাছ খাই, শুটকি মাছটা একসময় কাঁচা মাছ ছিল, কাঁচা মাছকে আমরা কি করলাম সুন্দর করে ধুয়ে রোদে শুকাইয়ে ভালোভাবে শুকাইয়ে রেখে দিলাম, এটাকে বলে শুকানো। তারপরে কি হতে পারে, কাঁচা মাছ হতে পারে। তারপরে শুকানোর মধ্যে যেমন ডাল আমরা শুকিয়ে রাখেছি, ডাল হতে পারে। তারপরে কি হতে পারে, বিভিন্ন প্রকার বীজগুলো আমরা শুকিয়ে সংরক্ষণ করে রাখি। তাহলে আমরা খাদ্য সংরক্ষণ কয়টা পদ্ধতি বললাম, একটা হলো ফ্রিজিং, আরেকটা হলো শুকানো। শুকানো মানে রোদে শুকিয়ে সংরক্ষণ। তারপরে 3 নম্বর হলো লবণজাত করা, লবণজাত করে সংরক্ষণ। কিছু কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো লবণ দিলে নষ্ট না হয়, নষ্ট হয় না। যেমন ইলিশ মাছ, ইলিশ মাছকে একটু লবণ দিলে ইলিশ মাছ সহজে নষ্ট হয় না, তাহলে লবণজাত করে সংরক্ষণ। তাহলে খাদ্য সংরক্ষণটা কি? যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যকে দীর্ঘদিন খাওয়ার উপযোগী করে তোলা হয় তাকে বলে খাদ্য সংরক্ষণ। খাদ্য সংরক্ষণের পদ্ধতি আমরা 3টি পেলাম, ফ্রিজিং, শুকানো, লবণজাত করা। এখন তাহলে আমাদের খাদ্য সংরক্ষণ পদ্ধতি গেল। তারপরে আমরা এখন দেখা যাচ্ছে যে খাদ্য সংরক্ষণ করতে গিয়ে আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা খাদ্যের ভেজাল দিয়ে থাকে। যেমন 1 বছর আগে মাছ ধরছে কিন্তু আজকে দেখা যাচ্ছে মাছটা তাজা, এই জন্য এই খাদ্য দেওয়া হয় ফরমালিন, তারপরে বিভিন্ন প্রকার রং, তারপরে আছে এই সকল জিনিস দিয়ে খাদ্যদের মুখে তাজা রাখা হয়। এগুলো মোটে কাম নয়। এই সকল জিনিস আমরা যদি অজান্তে খেয়ে ফেলি, এই সকল জিনিস খাওয়ার পর আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বাসা বাঁধে, তাই খাদ্যে ভেজাল কখনো দেওয়া যাবে না। এই জন্য খাদ্যে ভেজাল দিলে আমাদেরকে কী করতে হবে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাদ্য ভেজাল যারা দেয়, যারা এই কাজের সাথে জড়িত থাকে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এনে
আমরা কি করব স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। এই খাদ্য ভেজালের ফলে আমাদের শরীরে কি হয়, বিভিন্ন প্রকার রোগ ব্যাধি যেমন চর্মরোগ, ক্যান্সার, ফুসফুসের সমস্যা, কিডনি সমস্যা ইত্যাদিরও বেড়ে যায়। তাহলে আমরা খাদ্য ভেজাল থেকে সবসময় কি থাকব, বিরত থাকব। আমাদের আজকের আলোচনার তৃতীয় টপিক হল মাদক। মাদক মাদকটা কি আমরা আগে জানবো, মাদক হলো এক প্রকার নেশা জাতীয় দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য যা কি করে, মাদক হলো এক প্রকার নেশা জাতীয় দ্রব্য যা আমাদের স্নায়ুতন্ত্রকে তাড়িত করে, স্নায়ুতন্ত্রকে তাড়িত করে এক প্রকার আরাম বোধ করে, অর্থাৎ শরীরের এক প্রকার আরাম বোধ সৃষ্টি করে। তাহলে এই মাদকের মধ্যে আছে কি, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, আফিম, হিরোইন, এগুলো হলো মাদক। এই মাদক গ্রহণের ফলে আমাদের কি হয়, আমাদের মাদক গ্রহণের ফলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়, যুব সমাজ ধ্বংস হয়। তারপরে কি হতে পারে, তারপরে হতে পারে যুব সমাজ ধ্বংস হবে, তারপরে আর্থিক অবসর হবে, আর্থিক অবসর হয়, তারপরে পারিবারিক অশান্তি হয়, পারিবারিক অশান্তি হয়, পারিবারিক অশান্তি, তারপরে সমাজ রাষ্ট্রে বিচ্ছিন্নতা সৃষ্টি হবে, সমাজ ও রাষ্ট্রে বিচ্ছিন্নতা সৃষ্টি হবে, রাষ্ট্রে বিচ্ছিন্নতা। তাহলে আমরা এই মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো। আমি আবার মাদক জাতীয় জিনিস নিয়ে আলোচনা করছি, মাদক হলো নেশা জাতীয় দ্রব্য যা গ্রহণের ফলে আমাদের স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র ক্ষণিকের জন্য তাড়িত হয়, এবং এই স্নায়ুতন্ত্র তাড়িত হলে আমরা কিছুটা আরাম বোধ করি, মনে হয় যে আমি একাই একশো পৃথিবীতে, আমার কাছে খুবই ক্ষুদ্র মনে হয়। কিন্তু আসলে এই মাদক আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই মাদকের ফলে আমাদের ইহল কিডনি নষ্ট হয়ে যেতে পারে, চামড়া নষ্ট হয়ে যেতে পারে, সুপ নষ্ট হয়ে যেতে পারে, ত্বক নষ্ট হয়ে যেতে পারে, লিভার চলে যেতে পারে, সর্বোপরি সকল কিছু আস্তে আস্তে ধ্বংস করে দিতে পারে। মাদক জাতীয় কোনগুলো, বিড়ি, সিগারেট, তারপরে আফিম, হিরোইন, গাঁজা, এগুলো সব মাদক। মাদক ব্যবহারের কুফল আমি বললাম, কুফলগুলো মাদক ব্যবহারের কুফল কী হতে পারে, যুব সমাজ ধ্বংস হতে পারে, আর্থিক অবস্থা হতে পারে মাদকের ফলে, পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে, সমাজ ও রাষ্ট্রে বিচ্ছিন্নতা সৃষ্টি হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার উপদেশ হল, তোমরা সবসময় মাদক থেকে দূরে থাকবে, মাদক গ্রহণ করবে না। তোমরা যেই টাকা দিয়ে বিড়ি সিগারেট পাবে, ওই টাকাগুলো বিড়ি সিগারেট না খেয়ে একটা কি কিনবে, ব্যাংকিংয়ে প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়, এই ব্যাংকের মধ্যে টাকাগুলো জমা রাখবে, ডেলি 5 টাকা 10 টাকা এগুলো জমা রাখবে, দেখবে যে অনেক টাকা হয়ে যাবে একসময় 1 বছর পরে। তাহলে ওই টাকা দিয়ে দূরে কিছু প্রায় 2 লাখ 9 লাখ 11 লাখ পিছিয়ে ব্যয় করতে পারবে। তাহলে তোমাদের প্রতি আবারও আমি কিছু উপদেশ হলো, মাদক গ্রহণ করবে না, মাদকের কুফলগুলো এগুলো ভালো করে পড়বে। মাদক গ্রহণ করলে কি হবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, যুব সমাজ মানে তোমরা, তোমার বাবার টাকা পয়সা কী করবে, অপচয় হবে, অর্থাৎ তোমার থেকে টাকা না থাকলে রাতে উঠে তোমার বাবার পকেট থেকে নিতে হবে, এটা হলো আর্থিক অবসর, ঠিক আর্থিক অবসর, তাহলে এই কাজ করা যাবে না। পারিবারিক অশান্তি সৃষ্টি হবে, যদি তুমি মাদক আসক্ত হও, বিড়ি না খেতে পারলে তোমার কেউ ভালো কিছু ভালো লাগবে না, মনে হবে যে পৃথিবীটা তোমার জন্য অশান্তি, এটাকে বলে পারিবারিক অশান্তি, অর্থাৎ তোমার সাথে কেউ কথা বলবে না, তুমি কথা বলতে ইচ্ছা পোষণ করবে না, এটা হলো পারিবারিক অশান্তি। আর যদি পরিবার শান্তি না থাকে তাহলে সমাজে শান্তি থাকবে না, সমাজে শান্তি না থাকলে রাষ্ট্রে শান্তি থাকবে না, অর্থাৎ সমাজ ও রাষ্ট্রে বিচ্ছিন্নতা। তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে শপথ নিব, আমরা আমি নিজেও মাদক গ্রহণ করবো না, অন্যকে মাদক গ্রহণ করতে দিব না, এবং যেখানে মাদক দেখবো সেখানে প্রতিবাদের কণ্ঠস্বর গড়ে তুলব, এবং আমাদের এই
একটি সমাজ ও রাষ্ট্রকে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করবে। ধন্যবাদ, ক্লাসটা সবাই দেখবে, পরবর্তী ক্লাস আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করবো।